1888 সালে 31 আগস্ট চন্দননগরে বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম হয়। তার পিতার নাম চুন্নিলাল দত্ত। ছেলেবেলায় বোম্বাইয়ে, পরে চন্দননগরে ডুবলে বিদ্যালয়ে ও হুগলি মহসিন কলেজে শিক্ষালাভ করেন তিনি। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে তিনি বিলাতি বস্ত্র বর্জন আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরে বিপ্লবী দলের মুখপত্র যুগান্তর পত্রিকার পরিচালক চারুচন্দ্র রায়ের কাছে বিপ্লব মন্ত্রের দীক্ষালাভ করেন। বিএ পরীক্ষার পরই কানাইলাল কলকাতার গুপ্ত বিপ্লবী দলের কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ করেন। কানাইলাল দারুণ মেধাবী আর সেই রকমই বিশ্বস্ত মানুষ ছিলেন। 1908 সালে মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইনের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এবারে কিন্তু হাসপাতালের দিকে যেতে যেতে একটা আবিষ্কার করে ফেললেন কানাই। ফলের পুডলিটা কেমন অস্বাভাবিক রকমেরই ভারী ঠেকছে সন্দেহ হতেই নতুন কাপড়ের ঢাকনা খানিকটা সরালেন। তারপরেই চমকে উঠলেন, দেখলেন একটা আস্ত আধুনিক রিভলভার। বুঝতে পারলেন তাকে বাদ দিয়ে কিছু প্ল্যান করা হচ্ছে, কিন্তু তা তো হতে দেওয়া যায় না। দেশের কাজে কানাইয়ের অংশ থাকবে না, এ কী করে হয়? সত্যেনের কাছে এসেই সব ঘটনা জানতে চাইল কানাই। এড়ানো গেল না তাকে, বাধ্য হয়েই সত্যেনকে সব ঘটনা খুলে বলতে হলো। শুনে কানাই বললেন, আমাকেও সঙ্গে নিতেই হবে। সত্যেন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, তার নিজের হাতে গড়া ক্ষুদিরাম চলে গেছে, প্রফুল্লও গেছে, কিন্তু কানাইলাল কোনো কথাই শুনলেন না। জেদ ধরে বসলেন তিনিও সঙ্গে থাকবেন। এবারে তাকেও যেতে হবে, তার আরোগ্য কাজ সম্পূর্ণ করবার জন্য থাকবে কানাইলাল আর অন্যান্য বিপ্লবীরা। কানাইয়ের জেদের কাছে হার মেনে রাজি হতে হলো সত্যেনকে। তিনি জানালেন সামনের 1 সেপ্টেম্বর মামলার তারিখ, ওই দিন নরেন ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দেবে। নরেনের পুরো নাম হলো নরেন গোসাই। তাকে সেই সুযোগ দেয়া হবে না, তার আগেই শেষ করে ফেলতে হবে। কানাই তো উল্লাসে আত্মহারা, কিন্তু নরেনকে নাগালে পাওয়া যাবে কিভাবে? সত্যেন জানালেন নরেন রয়েছে ইউরোপিয়ান ওয়ার্ডে, একেবারেই জামাই আদরে। সদা সতর্ক প্রহরী হিগিনস রয়েছে তার প্রহরায়, এর মধ্য থেকেই কাজ হাসিল করতে হবে। অস্ত্র এসে গেছে হাতে, এবারে নিশ্চিত হয়ে ফাঁদ পাতলেন সত্যেন। তিনি নরেনকে খবর পাঠালেন, জেলের টানাহাজরা আর সহ্য হচ্ছে না, তিনিও রাজসাক্ষী হতে রাজি, ম্যাজিস্ট্রেটের কাছে তার সঙ্গেই বিবৃতি দেবেন। গোসাই খবরটা ওপরওয়ালা পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে দিল। তারা সত্যেনের ইচ্ছা অকৃত্রিম কিনা যাচাই করে খুশি হয়ে তার রাজসাক্ষী হবার আর্জি মঞ্জুর করল। পুলিশের নির্দেশে নরেন এবার সত্যেনকে উপযুক্তভাবে শিখিয়ে পড়িয়ে নেবার দায়িত্ব পেল। সে ইউরোপিয়ান ওয়ার্ড থেকে হাসপাতালে এসে এসে সত্যেনকে তালিম দিতে লাগল। বিপ্লবীদের বিশ্বাস নেই তারা কখন কি করে বসে, সেই কারণে নরেন যখন হাসপাতালে সত্যেনের কাছে আসত, তার সঙ্গে প্রায় থাকত হিগনস ও লিন্টন নামে দুজন শ্বেতাঙ্গ। দিনের পর দিন হাসপাতালে ডেকে এনে সত্যেন নরেন গোসাইয়ের সঙ্গে সম্পর্ক জমিয়ে তুললেন। নরেনের উৎসাহ অন্ত নেই, সত্যেনের মতো লোক যদি অপরাধ স্বীকার করে তাহলে আর ভাবনা কি, দ্বন্দ্বমুকুপ্ত হবেই তার, তার সঙ্গে বিলাত গিয়ে রাজার হালে দিন কাটাতেও পারেন তিনি। সত্যেনের সঙ্গে নরেনের সাক্ষাৎ কমেই নিয়মিত হয়ে উঠল। নরেন আগের দিন সত্যেনকে যা যা শিখিয়ে পড়িয়ে যায়, যেখানে কথা বলতে বলে যায়, পরের দিন সত্যেন সব উল্টে পাল্টে খিচুড়ি পাকিয়ে তাকে শোনান। সত্যেনও গভীর মনোযোগের ভান করে ভালো করে শেখার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তার মনে থাকে না। কিন্তু এমন হলে তো চলবে না, দুজনের বিবৃতির সঙ্গতি থাকতে তো হবে। এজন্য নরেন তার বিবৃতি বারবার সত্যেনকে পড়ে শোনান, সতর্ক হতে উপদেশ দেন। শেষ পর্যন্ত দুর্বল স্মরণশক্তি অছিলা তুলে তিনি লিখিত এজাহার আদালতে পড়ে শোনাবার অনুমতি চান। পুলিশের কর্তা তার আবেদন সানন্দে মঞ্জুর করেন। এতদিন ছিল সোনার পালা, এবারে শুরু হলো সত্যেনের লেখার পালা। রোজ একটু একটু করে এজাহার লেখা হতে থাকে। সত্যেন্দ্রনাথ নরেনের কাছে জানতে পারেন আরও অনেক নতুন নাম সেদিন প্রকাশ পাবে, ফলে দেশের বহু গণ্যমান্য ব্যক্তি ধৃত হবেন, বিপ্লবীদের কাজের মেরুদণ্ড এর ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। পোস্ট মাসের 31 তারিখ পর্যন্ত সত্যেনের খেলা এইভাবেই চলতে থাকে। পরের দিন 1 সেপ্টেম্বর
সেদিন দেবব্রত, ইন্দ্রনাথ, যতীন মঙ্গোপাধ্যায় প্রমুখ আটজনের বিরুদ্ধে রাজসাক্ষী নরেনের জবানবন্দি দেওয়ার কথা। তেন এই দিনটেরই প্রতীক্ষাতেই রয়েছেন। কানাইলালের সঙ্গে পরামর্শ হয়ে যায় তার, নরেনকে শেষ করার চেষ্টা আগে তিনি করবেন, কোনো কারণে তা ব্যর্থ হলে কানাইলাল চেষ্টা করবেন। কাজটা সারা হবে ডিসপেন্সারির মধ্যে, সেখানেই সত্যের নরেনকে ডেকে আনবেন। কানাই ডিসপেন্সারির বারান্দায় থাকবেন, দাঁত মাজার অছিলায় সশস্ত্র অবস্থাতেই থাকবেন, যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন। 1908 সালে 1 সেপ্টেম্বর সোমবার দিন সকালে সত্যেনের আহ্বানে নরেন এসেছিলেন হাসপাতালে। সেই সময় তার পহরায় ছিল হিগিনস ও লিন্টন নামে দুই শ্বেতাঙ্গ প্রহরী। সত্যেন্দ্র দোতলায় ডিসপেন্সারির মধ্যে একটি বেঞ্চিতে বসেছিলেন, কানাই দাঁড়িয়ে তার সাথে কথা বলছিলেন। নরেনকে দেখেই কানাই বারান্দায় চলে যান, তিনি দাঁত মাজার ভান করে অপেক্ষা করতে থাকেন। কান সজাগ রাখেন ঘরের দিকে। ঘরের ভিতরে দু চার কথার পরই সত্যেন নরেনকে গুলি করেন, গুলি গুরুতে এসে লাগে। বাপরে বাপ আত্মনাম করি নরেন ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। হিগিনস ছুটে যায় সত্যেনকে ধরতে। কানাই নরেনকে পালাতে দেখে কানাই নরেনের পিছু নেন। ধস্তাধস্তিতে হিগিনসের মণিবন্ধে গুলি লাগে, সে সত্যেনকে ছেড়ে দিয়ে নরেনের অনুসরণ করে। হাসপাতালে গেট পার হয়ে নরেনের কাছাকাছি পৌঁছে গিয়ে কানাই গুলি চালাতে থাকেন। গুলি খেয়ে নরেন সেখানেই সানঘরের পাশে নর্দমার মধ্যে হুমড়ি খেয়ে পড়েন। এই সময় নরেনের দেহরক্ষী শ্বেতাঙ্গ লিন্টন কানাইকে ধরতে গেলে তার গুলিতে লিন্টনের কপালের চামড়া ছড়ে যায়, সে সব হয়ে পিছিয়ে পড়ে। এই সুযোগে কানাই নরেনকে আরও একবার গুলিতে বিদ্ধ করেন। সত্যেনও এগিয়ে আসেন, দুজনে শেষ গুলিটি পর্যন্ত নরেনের উপর বর্ষণ করেন। সব মিলিয়ে তারা 9টি গুলি ছোড়েন, তার মধ্যে 4টি নরেনের শরীরে বিদ্ধ হয়। এরপর জেলের পাগলা ঘণ্টি ভোম্বা বেজে ওঠে। সশস্ত্র পুলিশ সৈন্যরা এগিয়ে এসে সত্যেন ও কানাইকে বন্দি করে। মামলায় সত্যেন নিজের পক্ষে উকিল দিলেও কানাই কোনো উকিল দিলেন না। কয়েদির পোশাকেই মামলা চলাকালীন তিনি আদালতে হাজির হতেন, সাফ সাফ বলতেন, আমি মেরেছি নরেনকে। ঘটনাচক্রে সত্যেন আমার কাছে থাকলেও এ ব্যাপারে তার কোনো হাত ছিল না, আমি একাই মেরেছি। মামলা চলেছিল আলিপুরের আদালতে। জজ সাহেব কানাইকে প্রশ্ন করেছিলেন, তুমি রিভলভার পেলে কোথায়? কানাইলাল হেসে জবাব দিয়েছিল, কে দিয়েছে? দিয়েছে ক্ষুদিরামের আদমা। জজ সাহেব বলেন, সরকারি খরচে কোনো উকিল রাখতে চাও? কানাই বলেন, ধন্যবাদ, তার কোনো প্রয়োজন নেই। বিচারে কানাইয়ের সাজা হলো প্রাণদণ্ড, হাইকোর্টও এই দণ্ড বহাল রাখলেন। জেলখানায় কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার অশ্রুমুখী মা। কারাগারে কানাই গানে ও গল্পে বেশ আনন্দেই ছিলেন শেষের দিকে। তার ওজন বেড়েছিল প্রায় 16 পাউন্ড, এ ছিল এক অস্বাভাবিক ব্যাপার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মনে যে মৃত্যু সম্পর্কে কোনো বিকার ছিল না, এ চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? কানাই হাসি উদ্দাসিত মুখে তার মাকে বলেছিলেন, এতদিন তুমি ছিলে আমার মা, আর আজ তুমি সারা বাংলাদেশের মা, এ কি কম ভাগ্যের কথা? 1908 সাল 10ই নভেম্বর ফাঁসির দিন ধার্য হয়েছিল। রাত শেষ হবার আগেই হাসি মুখে ফাঁসির রজ্জু গলায় পড়ে বীরের মৃত্যু বরণ করলেন কানাইলাল। সেদিন জেলগেটের বাইরে এক বিচিত্র দৃশ্যের অবতারণা হয়েছিল। বীর কানাইকে শেষবারের মতো একবার দেখে ধন্য হবার জন্য উপস্থিত হয়েছিল হাজার হাজার মানুষ। এক সময় শবদেহ বাইরে নিয়ে আসা হলো, অবিরাম সংকোধনীর সঙ্গে শুরু হলো মহিলাদের লাজ বর্ষণ। হাজার হাজার মানুষ অগ্রসর হতে লাগলো কেওড়াতলা শ্মশানের দিকে। কালীঘাটের পূজারি ব্রাহ্মণগণ মায়ের প্রসাদী ফুলের মালা এনে দিয়েছিলেন আমাদের পাগলি মায়ের পাগল ছেলের শবদেহে। এই মালা কানাই ছাড়া আর কাকে মানায়? সেদিন শিশুবৃদ্ধ বাঙালি অবাঙালি নির্বিশেষে পুষ্পবর্ষণ করেছেন শবদেহে। কানাইয়ের স্পর্শধন্য সেই পুষ্প দেবতার প্রসাদী ফুলে রূপে সংগ্রহ করে কপালে ছুঁয়েছেন কানাইয়ের দেশবাসী। বন্ধুরা, এনার সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, সেগুলি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই বন্ধু আজ এই পর্যন্তই থাক।
বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আমার এই ধরনের ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়বে।